কমিউনিস্ট রোগ নিউ জেনারেশন সকমরনা বাগাই ড্রাগস নি লামাস নামকা ড্রাগস নো হাতিয়ার্স নামই কমিউনিস্ট রোগ ত্রিপুরা ও রাজখাইয়া নায় চাষাল বনমালিকপুর মন্ডল বিজেপি নি সংযাক পান্ডা ও সিপিআইএম নো কেমিং ও কক শাখা সালথাং ত্রিপুরা লোকসভা চংমারিনী ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব বতেই বসাকা কংগ্রেস কমিউনিস্ট রোগ বিগ্রাকি রংনি বখাক নাসিগি নাইয়া বরক বরকনি বদলনি বখাক সিমিছে নাসিগ কংগ্রেস নি আদং রক শাক বাইথাংনি হামনানো সিমি ওয়ানসগ কেবা বিজেপি হাবাং হাস্তিনি বুড়ি রকনো ইয়াকুংবাই বাসারানি বাকে জুদা জুদা তাম্বতাং রক নাহারিক দঙ্গ বিশিক নৈচি বা সিপিআইএম হাপাং বুড়ি রংনি বাকে মশাফানো ইয়াপ্রি নাহারমাক্রি আর সালো এমপি বিপ্লব কুমার দেব কুবংমা কক শিলচাওয়ি শাখা সিপিআইএম তে কংগ্রেস নি বখা রাজীব ভট্টাচার্য ডক্টর মানিক শাহ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি জেপি নাড্ডাজি আমরা ত্রিপুরা মহিলাদের সঙ্গে দাঁড়াই ত্রিপুরা মহিলাদেরকে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% সরকারি চাকরিতে রিজার্ভেশন দিয়েছি কমিউনিস্টরা কি দিয়েছে কমিউনিস্টরা তো নারী সমিতি করা তো এই নারী সমিতি করিয়ে কি দিয়েছে আমাকে একটা বলতে পারবে আমরা এটা দিয়েছি কিছু না তারপরে 33%-এর উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলাদেরকে এমপি এমএলএ বানানোর জন্য 2029-33% রিজার্ভেশন এমপি এমএলএ মধ্যে থাকবে যুবদের কমিউনিস্টরা কি দিয়েছে এই ত্রিপুরা রাজ্যে আসার পর 2018-তে যখন মুখ্যমন্ত্রী হয়েছে আমার সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ড্রাগস আমি নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়েছিলাম বিপ্লব দেব কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি কোন নেশা কারবারি বলতে পারবে না বিপ্লব দেবের সঙ্গে এসে বসতে পেরেছে জানে আঞ্জানে হতে পারে কিন্তু কোনো মায়ের ছেলের লোকসান হোক ট্যাবলেট খাও নেশা করো ইঞ্জেকশন লো বিপ্লব দেব মনে প্রাণে সেটা করেনি কিন্তু কারা এনেছে এখানে ড্রাগস কারা এনেছে ইয়াবা ট্যাবলেট ত্রিপুরাতে কারা এনেছে ব্রাউন সুগার আমরা ছোটবেলাতে শুনতাম না ত্রিপুরাতে ব্রাউন সুগার আর এই ড্রাগসের ব্যাপার এই কমিউনিস্টের ক্যাডাররা এনেছে এখানে এরাই ত্রিপুরাতে এনেছে এরা ত্রিপুরার জনতাকে ত্রিপুরার নজওয়ানকে তৃণমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে ড্রাগসের নজওয়ানরা থাকবে আর কমিউনিস্টরা লাগাতার রাজ করবে এই ছিল কমিউনিস্টের মূল মন্ত্র কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মনে প্রাণে আমি ড্রাগস ত্রিপুরা করার জন্য বহু প্রচেষ্টা করেছি এই কমিউনিস্টার কংগ্রেস একজন তো মন্ত্রী ছিলেন আমার সঙ্গে উনি আমি সিএম থাকাকালীন আমাকে বলে বলে তুমি এত কেন লাগছো ওই নির্বাচনে তুমি মানিক সরকারের মতো ভালো মানুষ হয়ে থাকো আমরা পেছন দিয়ে এটি করি কিছুই তো না আমি বলেছি ম্যাম আমাকে ত্রিপুরার মানুষ বিশ্বাস করে বসিয়েছে বিপ্লব দেব মর যায়গা ইসকে সাথ কম্প্রোমাইজ নেই আজ মনে মনে করে মানুষের কাছে আমি প্রতিটি পৃষ্ঠা প্রমুখের কাছে আমি নিবেদন করব আপনারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন আমার কাছে এসে বলে দাদা বাড়িতে গেলে মানুষ বলে বিপ্লব বাবুর নই আয় বলেনি বাড়িতে যাওয়ার পর বলে মানুষে বলে যে প্রার্থীকে নিয়ে আসুন একবার প্রার্থীর সঙ্গে দেখবো কথা বলবো আমার ইচ্ছা হয় বনমালিকপুরে সবার কাছে যাওয়ার জন্য সবার বাড়ি একবার গিয়ে দেখি বনমালিকপুর মানুষ আমাকে অনেক খাইয়েছে প্রাণ ধরে ভালোবাসা আজও দেয় আজও দিত রবিবারে যখন আমি চলে আসতাম কোর বাড়িতে তখন যখন কোর বাড়িতে হঠাৎ করে উঠতাম
তো দেখতাম এই বাড়ির থেকে ডাল নিয়ে আসতো, ওই বাড়ির থেকে শুটকি ভরতাম, ওই বাড়ির থেকে কাতলা মাছ বিপ্লবকে খাওয়াতো। বনমালিকপুর আমাকে অনেক কিছু দিয়েছে, আমি বহু কিছু দিতে পারিনি বনমালিক, কিন্তু আমি আপনাদের কাছে একটা দায়িত্ব দিতে চাই। আমি ঘরে ঘরে বনমালিকপুরে এই ইলেকশনে যেতে পারবো না, কিন্তু আমি রোড শো করে বনমালিকপুরের মানুষের কাছে যাব। আপনাদের সঙ্গে প্রতিটি কোণে, প্রতিটি বাড়ির সামনে দিয়ে যাব, মানুষের কাছে আশীর্বাদ চাইব, আমার চেহারাটাও দেখাবো, অন্যের চেহারাও দেখব। দেখো, চেহারা ভালো খারাপ কোনো কিছু না, পারসেপশন পয়েন্ট। দেখুন, সচিন তেন্ডুলকর সেরা দুনিয়ার ব্যাটসম্যান, সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, উনি কি উনি হিরো না? কিন্তু লম্বা কত না, আমার চিন্তা অনেক ছোট।